আগামী 29 এপ্রিল মুক্তি পাবে আচার্য সিনেমা। মুক্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার, কিন্তু সেখানে দেখা যায়নি সিনেমার নায়িকা কাজল আগরওয়ালকে। এর মধ্যে আবার গুঞ্জন শোনা যায় চিরঞ্জীবীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না কাজলের। অতঃপর পরিচালক জানান সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে কাজলকে। পরিচালক কোরাতলা শিবার পরবর্তী সিনেমা আচার্য। রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী রামচরণ। সিনেমাটিতে চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, এমনকি শুটিং করতেও দেখা গেছে তাকে। পরিচালক তথ্য ফাঁস করলে সমালোচনা শুরু হয় সর্বত্র। সিনেমার নায়কের কারণেই সিনেমার নায়িকাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছে, এই সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল তৃষা কৃষ্ণনের, কিন্তু মিডিয়াকে অফিসিয়ালি কিছু না জানিয়ে কোনো ব্যাখ্যা ছাড়া সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় তাকে। এরপর ওই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয় কাজলকে। এখন পুরো সিনেমার শুটিং শেষ করার পর আবার বাদ দেওয়া হলো কাজলকেও, যদিও সিনেমায় আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, সোনু সুদ। আচার্য মুক্তির ঠিক কয়েকদিন আগেই কেন কাজলকে বাদ দেওয়া হলো সিনেমা থেকে, সে বিষয়ে কিছুই জানায়নি পরিচালক। তবে নেটিজেনদের ধারণা, সিনেমাটিতে কাজলের চরিত্রের দৈর্ঘ্য বড় হয়ে গিয়েছিল, যার ফলে ছোট হয়ে আসছিল রামচরণের চরিত্র, আর সে কারণেই আগের নায়িকাকেও সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছিল। অতঃপর সিনেমার নায়িকার অংশটুকু সম্পূর্ণ কেটে দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও বাবা ছেলে চিরঞ্জীব রামচরণের এই সিনেমাটি আগামীকাল 29 এপ্রিল মুক্তি পাচ্ছে, আর মুক্তির আগেই 131 কোটি টাকা আয় করে ফেলেছে সিনেমাটি। নাবিলা সোহার, সময় সংবাদ।